Assalamualaikum, আমি মোহাম্মদ ইবলিস সুহাত, আই ডু কম্পিউটার এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজ আমরা দেখব কিভাবে পোস্ট ইমেজ সফটওয়্যারটি ইনস্টল করতে হয়। পোস্ট ইমেজ হচ্ছে একটি স্ক্রিনশট সফটওয়্যার, যেটির সাহায্যে আপনি খুব সহজে আপনি পিসি যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট নিতে পারবেন। তো আমরা দেখি কিভাবে পোস্ট ইমেজ সফটওয়্যারটি ইনস্টল করতে হয়। প্রথমে আমরা আমাদের পোস্ট ইমেজ সফটওয়্যারটি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমরা গুগলে লিখব পোস্ট ইমেজ সফটওয়্যার ফ্রি ডাউনলোড লিখলাম। লিখার পরে দেখুন এখানে অনেক ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে আমরা যে কোনো একটাতে যাই। প্রথমটাতে এখানে দেখেন যে ফ্রি ডাউনলোড, এই সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি, এখানে ফ্রি এবং তাদের ডিটেলস বর্ণনা দেওয়া আছে। আমরা এখানে ডাউনলোড করবো, যেটা ফ্রি ডাউনলোড, ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখন দেখেন এখানে অল্টারনেটিভ ডাউনলোড এখানে দেওয়া আছে। আমরা এখানে ডাউনলোডে ক্লিক করবো এবং সফটওয়্যারটি আমাদের ডাউনলোড হয়ে যাবে। এখানে সফটওয়্যারটি কীভাবে ব্যবহার করতে হবে সেটা জন্য টিউটোরিয়ালি দেওয়া আছে, সেটা দেখতে পারেন। তো সফটওয়্যারটি ডাউনলোড হয়ে এখন আমাদের সফটওয়যারটি ডাউনলোড হয়েছে। সফটওয়্যারটি আপনি ইনস্টল করতে চাইলে আমরা ডাউনলোড ফোল্ডারে যাই এবং এই যে সফটওয়্যারটি ইনস্টল করতে চাইলে এটার পরে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পরে এই যে একটা আইকন পপ আপ আসছে, এটা আমরা ইয়েসে ক্লিক করি, এখন ওকেতে ক্লিক করি, নেক্সটে ক্লিক করি, দেন আমাদের পোস্ট ইমেজ একটি আইকন হবে, নেক্সটে ক্লিক করি, ক্রিয়েট এ ডেস্কটপ আইকন, এটা ক্লিক করি এবং নেক্সটে ক্লিক করি, তারপর ইনস্টলে ক্লিক করি, তারপর আমরা ফিনিশ ক্লিক করি। তো এখন আমরা দেখবো কিভাবে পোস্ট ইমেজ সফটওয়্যারটি কাজ করে। যদি উইন্ডোজ 7 অথবা উইন্ডোজ 8 হয় তাহলে আমরা আমাদের কিবোর্ডে এটি আছে অপশন যে প্রিন্ট স্ক্রিন, ওটাতে চাপ দিলে অপশনটি আসবে। কিন্তু উইন্ডোজ 10 এর জন্য আমরা এই সফটওয়্যারটি এভাবে ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে এই যে রিজিয়নে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের যে অংশটুকু দরকার সেই অংশটা সিলেক্ট করব। আমি আবার দেখাচ্ছি যে আমাদের পোস্ট ইমেজ সফটওয়্যার ডাবল ক্লিক করব অথবা এটা আমরা এভাবে টান দিয়ে আমাদের এই বারে নিয়ে আসবো। এখন আমরা যে অংশটা আমাদের স্ক্রিনশটের প্রয়োজন সেখানে গিয়ে এখানে আমরা রিজিয়নে ক্লিক করব। ক্লিক করার পরে এইভাবে টান দেব যে অংশটুকু আমাদের স্ক্রিনশট দরকার। তো এভাবে দেওয়ার পরে আমরা কন্ট্রোল এস চাপলে আমরা কোথায় সেভ করব সেই অপশনটা দেখাব। তো আমরা সেভ করব ডেস্কটপে। এখানে আমরা নাম দিতে পারি যে স্ক্রিন এসএস বা স্ক্রিনশট। আমি স্ক্রিন 1 নাম দিলাম এবং সেভে চাপ দিলাম। এখন দেখেন আমাদের এই যে ছবিটি PNG আকারে সেভ হয়েছে। তো এভাবে একটি পোস্ট ইমেজ সফটওয়্যার ইনস্টল করতে হয় এবং সেটি ব্যবহার করতে হয়। তো সবাইকে ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।